আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ফ্যামিলি অ্যাগ্রোতে অভিনন্দন জানাচ্ছি। আমি নুরুল ইসলাম। আজকে একটু ভিডিওটা অন্যরকম হবে প্রিয় দর্শক, খানিকটা কষ্টের হবে ভিডিওটা, কিছু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এটা যে আমার একার মনের কথা তা নয়, হাই ফ্লাইং কবুতর যারা পোষেন, আজকের ভিডিওটা আশা করি সবারই মনের কথা হবে। সবার বলতে আমি মনে করি বেশিরভাগ। দেখেন যে আমার এখানে যে কবুতরগুলো আছে, এখানে আছে হাই ফ্লাইং কবুতর হিসেবে আছে আমার দেশি হলুদ চোখের গিরিবাজ আছে, এরপরে আছে দেখেন সাহারানপুরি আছে, টেরি আছে, এখানে আমার দেশি গিরিবাজ আছে, এখানে ওই দেখেন সবজি সাহারানপুরি আছে, এখানে এরপরে আছে এখানে বেনারস, ইন্ডিয়ান বেনারস, তারপরে আছে এখানে সরি এটা হচ্ছে টেডি, তাহলে উপরেরটা এটা হচ্ছে কামাগার, আচ্ছা কামাগার, নিচে সবজি গিরিবাজ, দেশি সবজি গিরিবাজ, এরপরে আছে কামাগার। এবার দেখেন এক্সট্রা কিছু বেবি দেখাই, এক্সট্রা এখানে একটা জোড়া আছে, তিনটা এখানে এক্সট্রা আছে, তিনটা আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এই যে এখানে নিচে আটটা বেবি আছে, দেখেন অতিরিক্ত আটটা বেবি আছে, তিনটা অন্যের একটা বেবি এখানে রাখা হয়েছে, দেখাও দেখাও তিনটা। এখানে ডিমে তা হচ্ছে, এখানে ডিমে তা, এখানে একটা বেবি, এখানে একটা বেবি, যে দুটো বেবি না হয় একটা বেবি, একটা বেবি মারা গেছে, এখানে একটা বেবি মারা গেছে, এগুলো কিন্তু লস আমাদের, তাই না? এখানে দুটো ডিম আছে, এখানে রেসার কবুতর আছে, মাক্সি দুটো ডিম আছে, ডিম পেড়েছে, তা হচ্ছে। এখন এই যে অতিরিক্ত কষ্টের কথা, যে অতিরিক্ত আরো বাচ্চা হবে আমি কোথায় রাখবো, রাখার তেমন জায়গা নেই কিন্তু প্রিয় দর্শক, এটাই আমাদের কষ্ট। এখান থেকে আসলে কষ্টের কথা শুরু করছি, ভিডিওটা একটু ভূমিকা নিলাম এর জন্য, যে অনেক কিছু দেখায়, যে অতিরিক্ত যে বেবি, এই যে বেবিগুলো কি হবে, তাহলে আমাদের কাছে আসলে যারা হাই ফ্লাইং কবুতর পুষি অনেকে বোঝেন না, পরিবারেরও চাপ থাকে, বাইরের প্রতিবেশীরা এমনকি সহকর্মীরা বলেন খেয়ে ফেলেন, খেয়ে ফেলেন বাচ্চা, খেয়ে ফেলেন। হাই ফ্লাইং বাচ্চাগুলো আসলে তো গোল্লা কবুতর না, তাই না? হ্যাঁ, সিরাজি কবুতরের বাচ্চা না, যে খেয়ে ফেললাম, খাওয়া যায়, খাওয়া যাবে না কেন, কিন্তু হাই ফ্লাইং কবুতরের বাচ্চা খাওয়া আসলে যারা হাই ফ্লাইং কবুতর আছে খুবই কঠিন। আপনারা জানেন যে আসলে এগুলোর বাচ্চা খেতেই মন চায় না, কারণ কবুতরগুলোকে এত বেশি ভালোবেসে ফেলতে হয়, এরা এত ভালো ওড়ে, কারণ এই ওড়ানোর জন্যই কবুতর কেনা। আপনার প্রিয় যে কোনো ব্যক্তি বা প্রতিবেশী বলে ফেলবে কবুতর উড়ায় তাই খায় না, তারা ঠিক আছে ভালো অতিরিক্ত কবুতর যা আছে, যে অতিরিক্ত যা আছে বিক্রি করে দিক, এটা আর একটা জটিলতা, বিক্রি করতে সবাই পারে, সবাই কমার্শিয়াল হতে জানে না ভাই, এটা সত্য, সবাই হাটে গিয়ে বসতে পারে না বা অন্য একটা মিডিয়ার কাছে কবুতর বিক্রি করতে পারে না, পানির দাম হয়ে যায় তখন, কবুতরের ক্রয় খরচ যদি কিনে পোষেন দেখবেন অনেক খরচ,
কত ভালো কবুতর দেখেন, চোখ কি লাল। যাই হোক, এত খরচ, এরপর যদি আপনি খাবার মানে খাবারের খরচ এত বেশি আপনার, এই কবুতর পানির দামে বিক্রি করতে কারো মন চায় না। এই জটিলতা, খাওয়াও একটা মনের কষ্ট, বিক্রি করতেও পারছেন না, সেই দাম আপনি পাচ্ছেন না, এত খরচ করেছেন, তাহলে লোকে আপনাকে বা আমাকে কি বলবে? আমরা এই যে মনস্তাত্ত্বিক জটিলতার মধ্যে যারা পড়েছি, এই বাস্তব জটিলতার মধ্যে যারা পড়েছি, লোকে আমাদেরকে কি বলবে? পাগলামি করছি এটাই বলবে, আমাদেরকে পাগল বলবে, তাই না? অথবা বলবে নিরেট বোকা, এই উপাধিগুলো আমরা পাবো। দেখেন আমাদের খুবই কষ্ট হয় এই কবুতরগুলো পুষতে গিয়ে, তাই না? আমাদের সময় দিতে হয় সকালে বিকালে, এদের সময় দিতে হয়। এই দেখেন ময়লা হয়ে আছে, দেখছেন, এগুলো পরিষ্কার করতে হয়, পাগল হয়ে যেতে হয় পরিষ্কার করতে করতে। ভয়রা হাইফ্লাইং কবুতর সোসাইটির সভাপতি কবির ভাই বলছিলেন যে স্যার আপনি পাগল হয়ে যাবেন কবুতরের পায়খানা পরিষ্কার করতে করতে। বাস্তবে তাই, এত কষ্ট করতে হয়। আমরা কিন্তু কোথাও বেড়াতেও যেতে পারি না ভালোভাবে, কোথাও দাওয়াত দিলে পরিবারের সবাই আমরা যেতে পারি না, আর পরিবারের সবাই কিন্তু সাপোর্টও করবে না আপনার এই এই জ্বালা, এই গন্ধ, দুর্গন্ধ হচ্ছে, তারপর ব্যয় বেড়ে যাচ্ছে, এই শখ পূরণ করতে চাই ব্যয় বৃদ্ধি পাওয়া, এরপরে আপনার কবুতর কখনো কখনো উড়লো আকাশে, হ্যাঁ ওড়ায় দিলেন, পাঁচটা কি ছটাকে ওড়াই দিলেন, দেখলেন দুই একটা আসে নাই বাসায়, পরিবারের সবাই কষ্ট পাবে, এত কষ্ট। তা সবাই কিন্তু একটু সাপোর্ট করে, সবাই কিন্তু এটা আমরা কবুতর যারা পুষি পরিবার সবাই কিন্তু দুর্ভোগ পোহায়, দুর্গন্ধ সৃষ্টি হয়, সবার একটু কষ্ট হয়, বাচ্চাদেররা কেউ খাবার দেয় পানি দেয়, আর কবুতর তারা খেতে পারছে না, বিক্রি করে লাভ হচ্ছে না, বিক্রি করতে পারছি না আর কি, কমার্শিয়াল হতে পারছি না আমরা, উড়ালে হারায় যাচ্ছে, তাহলে এই শখের কি মানে, তাই না? তাহলে এই ধরনের একটা চাপ আমাদের মনের উপরে আছে, আর সহসা এটার থেকে বের হয়ে আসা আমাদের খুবই কষ্ট লাগে। কেউ কেউ বলে দেখলে সব বিক্রি করে দেন, রাখেন কেন? হয়তো কি জটিলতা আপনাকে পোহাতে কে বলছে, তাও আপনি পারবেন না। তাহলে কী হলো, বিক্রি করতেও পারছেন না, খেতে পারছেন না, তারপরে অতিরিক্ত কবুতর যে কোথায় রাখবেন কি করবেন, আমাদের সেই পরিকল্পনাও নেই। কখনো মনে খুব কষ্ট নিয়ে দেখেন এদের গলায় ছুরি চালাতে হয়, অতিরিক্ত কবুতরের গলায় কখনো কখনো ছুরি চালাতে হয়, মনে কষ্ট নিয়ে মনে হয় নিজের গলায় ছুরি চালাচ্ছি, সেই গোশ খেতে গিয়ে মনে হয় যেন আমারই গোশ আমি খাচ্ছি, মানে শুধু তাই না, মনে হয় যেন সন্তান, মনে হয় যেন সন্তানের গলায় ছুরি চালিয়েছি, সন্তানের গোশ খাচ্ছি, খুব কঠিন লাগে ভাই এটা। এই কষ্টগুলো আশা করি প্রত্যেক কবুতর যারা বসেন তাদের মধ্যে আছে, অধিকাংশের আছে, আর গুটি কতগুলো কমার্শিয়াল হতে পারছেন, বিক্রি করতে পারছেন, চ্যানেল সৃষ্টি করতে পেরেছেন, আমি তাদের কথা বলছি না, তারা আলাদা, তারা তাদের হয়তো অনেক স্পেস আছে, কিন্তু আমি মনে করি আজকের যে ভিডিওটা অনেক কবুতর বাস বা যারা কবুতর পোষেন তাদের সাথে মিলে যাবে, তাই এই মনের কথাটা আজকে শেয়ার করলাম। প্রিয় দর্শক, ভিডিও আর বাড়াতে চাই না, এই পর্যন্ত। দেখেন এমনকি যে কটা ফিন্স আছে, একটা ফিন্স আছে, একটা ফিন্স, সব ফিন্স নিয়ে গেছে কিন্তু একটা ফিন্স বিক্রি করে দিয়েছিলেন, একটা ফিন্স রয়ে গেছে, এটাই একটা ফিন্স না, এই মানে বাসডিগার, একটা বাসডিগার রয়ে গেছে, আমি বিক্রি করতে পারিনি, আর এইখানে দেখেন অনেকগুলো ফিন্স আছে, এগুলোও আমি বিক্রি করতে পারিনি, বাচ্চা দেয় না, তারপরও যাও এগুলো আছে, দেখি কি করি, পরিকল্পনাও নেই, আসলে কষ্ট লাগে, যেখানে ভালোবাসা সেখানে একটা পরিকল্পনা থাকে না। ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।